আপনারা দেখছেন আরএসটিভি চ্যানেল, বিনোদন চব্বিশ ঘন্টা। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি। প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণ করে, আমারে ঘরে থাকো আলো করে। প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণ করে, আমারে ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। আজ 30শে অক্টোবর, কোজাগরী লক্ষ্মী পুজো, তাই আরএসটিভির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের লক্ষ্মী পুজোর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। উমা ফিরেছেন কৈলাসে, মিটেছে বিসর্জন পর্ব, চলছে ঘরে ঘরে বিজয়া। এবার বাংলা মেতে উঠবে আরেক মেয়ের আরাধনায়। আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর আরাধনা হয় বাংলার বাড়িতে বাড়িতে। হিন্দু শাস্ত্র মতে লক্ষ্মী হলেন ধন সম্পত্তির দেবী। ধন সম্পদের আশা ও মঙ্গল কামনাতেই বাড়িতে বাড়িতে লক্ষ্মী দেবীর আরাধনা হয়ে থাকে। তবে সারা বছর লক্ষ্মী দেবীর আরাধনা হয় বাঙালির গৃহস্থ বাড়িতে, বিশেষত বৃহস্পতিবার। বাড়ি ঘর পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে পুরো পুজো করাই হলো মূলত লক্ষ্মীর আরাধনা। ধান চাল অন্নের প্রতীক হলেন এই লক্ষ্মী দেবী, তাই নাড়ু মোয়া খই চিড়ে ইত্যাদি প্রাধান্য পেলেও এক এক বাড়িতে ভিন্ন রীতি রয়েছে। অনেকের বাড়িতে খিচুড়ি মিষ্টি ফল প্রসাদ ভোগ হিসেবে দিয়ে রাত জেগে মা লক্ষ্মীর আরাধনা করা হয়ে থাকে। নারী পুরুষ উভয়েই এই পূজায় অংশগ্রহণ করে থাকেন। শস্য সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিনের পূর্ণিমা ও দীপাবলিতে লক্ষ্মী পুজো হয়ে থাকে। এই লক্ষ্মী দেবীর বাহন পেঁচা। কোজাগরী লক্ষ্মী পুজোর কোজাগরী শব্দটির উৎপত্তি মনে করা হয় কো জাগতি, অর্থাৎ কে জেগে আছো কথাটি থেকে এসেছে। কিন্তু এ বছর দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে ভয়াবহ করোনা ভাইরাসের জন্য মাস্ক পরে, স্যানিটাইজার ব্যবহার করে, সামাজিক দূরত্ব বজায় রেখে ও সব রকম বিধি নিষেধ মেনে সমস্ত পুজো করা হচ্ছে, যাতে সবাই সুস্থ থাকে ও ভালো থাকে। আর মা লক্ষ্মী দেবীর পুজো প্রায় প্রত্যেক বাঙালির ঘরে ঘরে হয়ে থাকে, তাই এই পুজো বাইরে তেমন বেরোতে না হলেও সাবধানে থেকে সমস্ত বিধি নিষেধ মেনে পুজো করা উচিত। আর আমাদের সকলের প্রার্থনা যে মা লক্ষ্মী যেন সকলের প্রার্থনা শোনে এবং সকলের ঘর আলো করে সবার কল্যাণ করে ও যেন করোনা সুর থেকে রক্ষা করে, সকলের বিপদ মুক্ত করে। তাই আরএসটিভির পক্ষ থেকে আমরা আবারও বলছি যে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। Why TV? When you can be handy? Follow us channel RS Media and RS TV on YouTube, Facebook, Instagram, Twitter, ShareChat, etc. We have the first news and entertainment web channel of West Bengal. Visit our website www.rstvlive.weebly.com. Contact 9007969672.